নমস্কার, বিজনেস গুরু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ব্যবসা করে যে টাকা ইনকাম করা সম্ভব, চাকরি করে যে সেটা সম্ভব নয় সেটা আমরা সবাই জানি। কিন্তু ব্যবসার কথা মাথায় আসতেই অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে, যেরকম কিসের ব্যবসা করব, কত টাকা পুঁজি লাগবে, কীভাবে বিক্রি করব, কত টাকা আয় হবে, লস যাবে না তো, আমি করতে পারবো তো, এরকম একটা সংশয় বা ভয়ের সৃষ্টি হয়। কিন্তু এরকম অনেক ব্যবসা আছে যেখানে এত চিন্তা না করেও ব্যবসা করা যায়। যদি আপনি কোনো প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করে সেটাকে ব্র্যান্ড তৈরি করে তারপরে আপনি প্রতিষ্ঠিত হতে যান, তাহলে অনেক সময়ের দরকার, অনেক টাকার দরকার, অনেক পরিশ্রমের দরকার। কিন্তু আপনি যদি কোনো ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে ব্র্যান্ডটা তৈরি করতে সময় লাগবে না। যেহেতু এটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, সেহেতু আপনাকে বিক্রির জন্য খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। আর এরকম অনেক ব্যবসা আছে যেগুলো অল্প টাকা দিয়েও আপনি শুরু করতে পারবেন। তো ফ্রেন্ড, ব্যবসা শুরু করার আগে সবথেকে বেশি খেয়াল করতে হবে যে জিনিসটা, সেটা হলো পাবলিক ডিমান্ড। বর্তমান সময় সবথেকে ডিমান্ডফুল ব্যবসা কোনটাই, সেটাই লক্ষ্য রেখে যদি ব্যবসা শুরু করা যায় তাহলে খুব ভালো হয়। মানে এক কথায় বলতে গেলে বুঝতে হবে যে মানুষ কী চায়। ফ্রেন্ড, মানুষ সস্তাও চায়, ভালোও চায়, মানে কম টাকার ভিতরে ভালো চায়। তো ফ্রেন্ড, বর্তমান প্রেক্ষাপটে আর পাবলিক ডিমান্ডের কথা খেয়াল রেখে বর্তমান সময়ে একটি যুগ উপযোগী ব্যবসা হচ্ছে 99 শপ। তো আপনি 99 শপের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই ব্যবসাটা কিন্তু খুবই সহজে শুরু করতে পারেন। আপনি যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করতে চান সেটাও করতে পারেন, ফ্র্যাঞ্চাইজি ছাড়াও আপনি অল্প কিছু টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে। তো ফ্র্যাঞ্চাইজি নিলে একটা সুবিধা আছে যে আপনি যেভাবে সেল করবেন তার পুরো গাইডলাইনটা ওরা দিয়ে দেয়, পুরো শপটা ওরাই সেট করে দেয়, পুরো শপটা কীভাবে বিক্রি করতে হবে, কীভাবে আপনি কোন জিনিসগুলো রাখবেন, কীভাবে বিক্রি করবেন, প্রথম প্রথম কোন জিনিসগুলো আপনি কিনে বিক্রি করলে ভালো হবে, মানে সম্পূর্ণ গাইডলাইনটা, সম্পূর্ণ প্রোডাক্ট প্যাকেজগুলো ওরা দিয়ে দেয়। আর আপনি যদি চান যে ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে অনেক টাকার ব্যাপার, তো আমি ফ্র্যাঞ্চাইজি না নিয়ে ব্যবসা শুরু করবো, তাহলেও মোটামুটি 50,000 বা 1,00,000 টাকা হলেও কিন্তু আপনি এটা শুরু করতে পারেন। বর্তমান সময় অনেক এরকম কোম্পানি আছে যেগুলো মাত্র 1,00,000 টাকা, 1,50,000 টাকা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। চলুন দেখা যাক, আমি 99 শপকেই কেন রিকমেন্ড করছি। ফ্রেন্ড, এখানে প্রত্যেকটি প্রোডাক্ট 99 টাকায় বিক্রি হয়। এই দোকানে যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম 99 টাকা। কিন্তু আপনি এটা কখনো মনে করবেন না যে মাত্র 99 টাকায় এই প্রোডাক্টগুলো বিক্রি করে, তার মানে এর প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো না। আসলে এত কম টাকায় বিক্রি করতে পারে এই জন্য, কারণ কোম্পানির কাছ থেকে প্রোডাক্টগুলো হিউজ কোয়ান্টিটিতে ক্রয় করা হয়, এর জন্য অনেক কম টাকায় কিনতে পারে আর 99-এ এটা বিক্রি করতে পারে। এই সবগুলো তো এরকম অনেক প্রোডাক্ট আছে যে এখানে 99 টাকায় বিক্রি করছে আর খোলা বাজারে সেটা 300-400 টাকা দামে বিক্রি হচ্ছে। আর এই দোকানগুলোতে যারা কিনতে যায় তারা এরকম কম লোকেই আছে যারা মাত্র একটা জিনিস কিনে নিয়ে যায়, কারণ এত কম টাকায় সেম কোয়ালিটির প্রোডাক্ট বাজারে অন্য কোথাও মানে এত সস্তায় পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা, এই দোকানগুলো তো কখনোই ডাল সিজন আসে না, কারণ সিজনারি যে প্রোডাক্টগুলো থাকে সবসময় সিজনারি প্রোডাক্টগুলো দোকানেতে ওঠানো হয়। আপনি যদি আমার সাথে একমত না হতে পারেন, তাহলে আপনি আশেপাশে যে কোনো 99 শপে গিয়ে একবার ঘুরে আসবেন। আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র একটা জিনিস কিনে নিয়ে আপনি ওখান থেকে আসতে পারবেন না, মানে আপনার মাত্র 100 টাকার ভিতরে এত জিনিস পছন্দ হবে, মানে এরকম মনে হবে যে একসাথে অনেকগুলো জিনিস নিয়ে যাই। মানে এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি 35-40 টাকা, 45 টাকাতে কিনবেন, অনেক প্রোডাক্ট এরকম আছে যেগুলো 75-80 টাকা দিয়ে কিনবেন, মানে মোটামুটি আপনার 70 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিনা পড়বে, আর বিক্রি করবেন 99 টাকা, মানে 30 টাকা প্রত্যেকটা প্রোডাক্টে আপনার লাভ থাকবে। আর আপনি যদি কোনো কোম্পানির কাছ থেকে প্রোডাক্টগুলো ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করেন, তাহলে এরকম হবে যে প্রোডাক্টগুলো আপনার চলছে না বা আপনি বুঝছেন এই প্রোডাক্টগুলো এই সিজনে চলবে না, সেই প্রোডাক্টগুলো আপনি কোম্পানিকে ফেরত দিয়ে অন্য প্রোডাক্টও নিয়ে আসতে পারবেন। আমি নিজে এরকম অনেক 99 শপ ঘুরে দেখেছি, এরকম একটা দোকানও দেখিনি যেখানে লোকজনের ভিড় লাগে না। আর আপনি যদি ভেবে থাকেন একটা প্রোডাক্ট বিক্রি করে মাত্র 30 টাকা লাভ করলে, তাহলে আমি লাভটা করবো কীভাবে বা উন্নতি কীভাবে করবো, মাসে কত টাকা টার্নওভার আসবে বা কত টাকা ইনকাম হবে, তো ফ্রেন্ড, যেখানে একটা দোকানদার প্রতিদিন 5-10,000 টাকা ইনকাম করছে, যদি 50% লাভ রাখে, মনে করেন যে 10,000 টাকা বিক্রি করছে, সেখানে তার 5,000 টাকা লাভ। আর 99 শপে যদি আপনার 3 গুণা বেশি বিক্রি হয়, তাহলে আপনার লাভটা ওই দোকানগুলোর থেকে অনেক বেশি থাকবে। আমি এরকম অনেক দোকান ঘুরে দেখেছি যেখানে প্রতিদিন 50-100,000 টাকা দোকানদার হয়ে থাকে। তো আপনি হিসাব লাগাতে পারেন যে 30% করে থাকলেও কত থাকে। আমি কথার কথা বলছি যে আপনি দোকান দেওয়ার সাথে সাথেই যে আপনার এরকম চলবে আমি সেটা বলছি না, আপনি ঘুরে দেখতে পারেন, যাচাই করতে পারেন, নিজে যাচাই করে তারপরে ব্যবসা শুরু করবেন। আমার কাজ শুধুমাত্র ইনফরমেশান শেয়ার করা, আর যাচাই করে নেওয়ার দায়িত্বটা আপনার। তো ফ্রেন্ড, যারা এই 99 শপের ব্যবসাটা শুরু করতে চায়,
তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যেরকম যারা ইন্ডিয়ার ভিতরে বাংলার বাইরে থাকে তাদের জন্য আমি জয়পুরের নাম্বার দিয়ে দেবো, যারা কলকাতাতে থেকে শুরু করতে চায় তাদের আমি কলকাতার নাম্বারটা দিয়ে দেবো, আর যারা বাংলাদেশ থেকে দেখছে আমার ভিডিওটা, অনেক বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, তাদের জন্য আমি বাংলাদেশের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে খুব সহজেই ব্যবসাটা শুরু করতে পারবেন। ফ্রেন্ড, আপনি যদি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা ব্যবসা করতে এসেছো। ফ্রেন্ড, ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।